আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? এক্সটিও এই কোম্পানিটা নিয়ে আজকে কথা বলবো। টোটাল ফান্ডিং 55 মিলিয়ন, তার মধ্যে 15 মিলিয়ন বিনান্সের ল্যাবস কিন্তু ইনভেস্ট করছে। কি ভাই অফারটাতে, যেহেতু বিনান্স ল্যাবস ফলো করছে, সেক্ষেত্রে ভাই জয়েন করবেন না? অবশ্যই জয়েন করতে হবে আপনাকে, সামান্য কিছু কস্ট দিয়ে। এখান থেকে আপনি এখান থেকে অ্যাডোপ পাবেন। অ্যাডোপে ইলিজিবল হইলে এখান থেকে কনফার্ম $100, মিনিমাম $100 থেকে $2000 পর্যন্ত এখান থেকে আর্নিংয়ের একটা অপরচুনিটি রয়েছে। এখানে টোটাল ফান্ডিং 55 মিলিয়ন, তার মধ্যে আরও 40 মিলিয়ন এই যে এই বিগেস্ট কোম্পানিগুলো এদের প্রজেক্টে ইনভেস্ট করছে। এই যে ইনভেস্টর, এই যে এই কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করছে। আর এখানে বিনান্স ল্যাবস কি বলবো, সে একাই $15 মিলিয়ন ইনভেস্ট করছে। এর মানে কি বোঝা গেল, এই টোকেনটা যখন ইয়ে করবে, লঞ্চ করবে, বিনান্সে একটা লিস্ট হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, বিনান্সের সাথে এত বড় একটা বন্ধুত্ব, এত বড় একটা হাত রয়েছে, সেক্ষেত্রে কি বিনান্সে লিস্ট করবে? না, অবশ্যই করবে, এতটুকু আমি বলে রাখলাম। বিনান্সে লিস্ট হলে আমরা প্রত্যেককে বিগেস্ট একটা প্রফিট করতে পারবো। অ্যান্ড এখানে কিভাবে জয়েন করবেন সেই প্রসেস তো দেখাবো। 55 মিলিয়ন ফান্ড রাইস, তো কোনোভাবেই আজকের অফারটা মিস করবেন না, আমি এইটুকু খালি বলে দিলাম। এই অফারে জয়েন করতে আপনার অনলি $2 থাকলে আপনি এই অফারে জয়েন করতে পারবেন। এই অফারে জয়েন করতে হলে মাত্র $2 লাগবে, সেটা অফারে বিএনবি। আর বিএনবি আমাদের সবার কাছে থাকে, আর না থাকলে একটু ম্যানেজ করে নিন। বিনান্স সহ সমস্ত এক্সচেঞ্জারের লিস্ট আছে। এখানে আমাদের দুইটা লিঙ্ক ব্যবহার করে আজকের অফারে জয়েন করতে হবে। সিম্পল কিছু টাস্ক, এই টাস্কগুলো আমরা কমপ্লিট করলেই এই অফারে আমরা এলিজিবল হয়ে যাব। শুধু এই না, আপনি যদি অফারে জয়েন করে নাকের তেল দিয়ে ঘুমান, সেক্ষেত্রে আপনি এক পয়সাও আর্নিং করতে পারবেন না, আপনাকে আপডেট ফলো করতে হবে। আপডেট বলতে ধরেন, এদের একটা আপডেট আসলো যে ওয়ালেট কানেক্ট করুন, বা ওয়ালেট সাইন করুন, বা টেলিগ্রাম বা টুইটার কানেক্ট করুন। এই যে এই কানেক্ট যদি না করতে পারেন, এটা আমি উদাহরণ দিচ্ছি যে কানেক্ট করতে হবে, বিষয়টা ওইরকম না, আমি উদাহরণ পারপাসে আমি এটা বললাম। তো আপনি যদি তাদের আপডেট অনুযায়ী কানেক্ট যদি না করেন, সেক্ষেত্রে আপনি এক পয়সা পাবেন না। অর্থাৎ তাদের বিভিন্ন আপডেট আসবে, আপডেটগুলো ফলো করতে হবে। আমি সমস্ত আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন। তো চলুন শুরু করে দিই আজকের অফারটা। তো এই ভিডিওটিতে একটা করে লাইক করে দিন। এই যে ইভেন্ট লিঙ্ক প্লাস এখানে একটা ব্রিজ লিঙ্ক রয়েছে, যেহেতু দুইটা লিঙ্ক রয়েছে, আমাদের সর্বপ্রথম ব্রিজ লিঙ্কের কাজটা করতে হবে। এই ব্রিজ লিঙ্কের আমাদের কাজটা করার জন্য সরাসরি আমাদের এই লিঙ্কটা কপি করে আনতে হবে। আমরা সরাসরি বিটগেট ওয়ালেট দিয়ে ট্রাই করব। আপনারা চাইলে মিসেস অথবা কি আইডাব্লিউ ব্রাউজার দিয়েও কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে আমি দেখেন আমার $2.5 রয়েছে, যেটা আমি আনছি বাইন্যান্স থেকে। তো এখন এখান থেকে ডিসকভারে আসবেন, যে ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটের ডিসকভারে আসার পর পেস্ট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখন এখান থেকে এরকম অপশন আসলে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। আপনি আপনার সর্বোচ্চ আপনার ভালো হবে মিসেস ব্রাউজার দিয়ে, আপনি মিসেস ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। এই যে এরকম অপশন আসবে, আপনি আমি শুধু এটা ব্রিজ করার জন্য এইটা ব্যবহার করতে আসি। ঠিক আছে, তো এখন এখান থেকে বিএনবি চেন এটা সিলেক্ট করে নেবেন। ওপরে এই যে এই আইকনে ক্লিক করে বিএনবি চেন এটা সিলেক্ট করে নেবেন। তো তারপর ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখানে আমাদের হচ্ছে আমাদের বিএনবি যেটা, সেটা এখানে দিতে হবে। এখন এখান থেকে আপনার যত পরিমাণ বিএনবি আছে, তার মধ্যে থেকে কিছু পরিমাণ বিএনবি এখানে ব্রিজ করে এই যে এই নেটওয়ার্কের বিএনবিটা আপনাকে করতে হবে। আমি এখান থেকে 0.03 দিলাম। ঠিক আছে, তো 3 এইটা আমি জাস্ট করে নিব, ব্রিজ করে নিব, ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। এটা আমাদের কিন্তু ডিপোজিট হচ্ছে, আমার ডিপোজিট হোক আমি লাইভ দেখাচ্ছি। এই যে দেখেন এখানে গ্যাস ফি মোটামুটি একটু বেশি চাচ্ছে, যাই হোক কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। কি আছে কপালে, আমাদের ট্রানজাকশন সাবমিট হয়ে গেছে। আমরা জাস্ট একটু অপেক্ষা করি, আমাদের এখানে কিন্তু বিএনবি এটা কিন্তু ব্রিজ হয়ে তাদের নেটওয়ার্কের বিএনবিটা হয়ে যাবে। মূলত আমাদের ব্রিজটা কিন্তু কমপ্লিট, এই যে দেখেন আমাদের ব্রিজটা কমপ্লিট। যেহেতু ব্রিজটা কমপ্লিট হয়েছে, এখন আমাদের সেকেন্ড লিঙ্কের কাজটা করতে হবে, অর্থাৎ ইভেন্ট লিঙ্কের এই কাজটা কমপ্লিট করতে হবে। এই জন্য লিঙ্কে অর্থাৎ ইভেন্ট লিঙ্কের এইটা কপি করতে হবে আমাদের। আমরা এখন হচ্ছে এটা মিসেস ব্রাউজার দিয়ে কাজ করব। আপনি যদি পারেন সম্পূর্ণ কিছু লিঙ্ক আপনি হচ্ছে হলে মিসেস ব্রাউজার দিয়ে করতে পারেন, অর্থাৎ ব্রিজটাও। কিন্তু আমি ব্রিজ দিয়ে ব্রিজ যখন করতে আসলাম মিসেস ব্রাউজারে, তখন দেখলাম যে আমার বিএনবি এখানে সাপোর্ট নিচ্ছে না, অরিজিনাল বিএনবিটা। ঠিক আছে, বিএনবি স্মার্ট চেন ওইটা সাপোর্ট নিচ্ছে না, এজন্য আমি বিটগেট ওয়ালেট থেকে সোয়াপ করে ব্রিজ করে আনলাম। এটা ভেরি সিম্পল। তো যাই হোক, অনেকে বুঝছেন। এখন এখান থেকে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আমাদের কী করতে হবে, এবং সর্বপ্রথম করণীয় কি, আমাদের হচ্ছে ডেস্কটপ সাইট
কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে আমরা যে কাজটা করব একটু মনোযোগ দিবেন, উপরে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর একটু জুম আউট করে নেবেন। এখন এখান থেকে মেটামাস্ক লেখা রয়েছে, মেটামাস্কের এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে নেক্সট করে আমরা কানেক্ট করে নিব। ঠিক আছে, আমরা ওয়ালেটটা সর্বপ্রথম কানেক্ট করে নিব, হয়তোবা এখন সাইন চাইবে। তো আমাদের ওয়ালেটটা কানেক্ট হোক, একটু ওয়েট। এই বাটনে ক্লিক করে দিব, আমাদের সাইনটা কমপ্লিট। এখন একটু মেন পেজে আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর এখন এখান থেকে আমরা ক্লেম ইয়োর পাইলো ইগ, এই যে এইটা, এইটাতে আমাদের এইটা মিন্ট করতে হবে, অর্থাৎ এটা আমাদেরকে ক্লেম করে নিতে হবে। তো এরকম অপশন আসলে আপনাকে সুইস নেটওয়ার্কে ক্লিক করে আপনাকে আপনার ওয়ালে, মানে হয়তোবা অন্য নেটওয়ার্কে থাকতে পারে, সেজন্য আপনাকে সুইসে ক্লিক করে দিবেন। তাদের অফিসিয়াল যে আরপিসি রয়েছে এগুলো অ্যাড করতে বলবো। এই যে ঠিক এভাবে আমি জাস্ট অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে সুইস নেটওয়ার্কে ক্লিক করে তাদের এক্সটিও চেনে আমাদের কিন্তু কনভার্ট করে নিল। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এটা ক্লেম করতে পারবো। এখন এরকম অপশন আসবে, আবারও আমরা ক্লেম ইয়োর পাইলো ইগ এইটাতে ক্লিক করে দিব। এখন এটা আমরা কিন্তু মিন্ট করে নিব। তো এখন এখান থেকে প্লিজ কনফার্ম ট্রানজ্যাকশন ইয়োর ওয়ালেট, হ্যাঁ আমাদের মেটামাক্সে একটা কনফার্মেশন চলে আসছে, এখন এটা আমরা অ্যাপ্রুভ করে নিব। এখানে মোটামুটি 18 সেন্টের মতো তাদের যেটা ব্রিজ করছে সেই বিএনবিটা ফি যাবে। ঠিক আছে, এটা আপনার অরিজিনাল বিএনবিটা না, যেটা আমরা ব্রিজ করলাম ওই বিএনবিটা ফি কাটবে 18 সেন্টের মতো। তো এখন এটা আমরা জাস্ট ইয়ে করে নিব, একটু ওয়েট করে নিব। এটা আমাদের কিন্তু সাকসেসফুলভাবে এটা আমাদের মিন্ট হয়ে যাবে, মিন্টটা কমপ্লিট। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা কি, এই যে বুস্ট, সর্বপ্রথম এই বুস্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে একটা ইনভাইট কোড দিতে হবে, সেক্ষেত্রে অনেক্স এখান থেকে বুস্ট স্পিড পেয়ে যাবেন, এইটা আপনাকে দিতেই হবে। এখান থেকে আমরা রেফার কোডটা দিয়েছি অলরেডি, এইটা আপনি জাস্ট এ করে নেবেন প্লাস আইকনে ক্লিক করে, ওখান থেকে একটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা কী করবেন, এখন এখান থেকে এই যে যেটা ইয়ে রয়েছে, যে ইনভাইট কোডটা রয়েছে, সেটা এখানে পেস্ট করে দিতে হবে। এই যে এখানে পেস্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন, এটা কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে গেলে এই যে এখান থেকে উইকলি পাইও, এটা কিন্তু আপনার বেড়ে যাবে। এই যে দেখেন আমার প্রায় 88 পাইও হয়ে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনার কাজ কি, কাজ হচ্ছে এখানে কিছু টাস্ক রয়েছে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে শর্টকাটে দেখানোর চেষ্টা করি। এখানে এই যে এখানে একটা অ্যাপ্লাই লেখা ছিল, এটাতে ক্লিক করে দিই, এগুলো জাস্ট দেখি একটু। ঠিক আছে, হয়তো বা ট্রানজ্যাকশন আসছে একটা মেটামাক্সে, এটা কনফার্ম করে দিতে হবে, একটু ওয়েট। এটা 7 সেন্ট ফি যাবে, কনফার্ম বাটনে ক্লিক করে নিব, কনফার্ম। ঠিক আছে, এই কনফার্ম করে নিব, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এভাবে এই দুইটাও করে নিন, দেখেন কি আসে, তাই না? তো এখন এখান থেকে আমাদের এই যে গ্রোথ পয়েন্টটা আর্নিং করতে হবে। আর এখানে কিন্তু তাদের চ্যাপ্টার 4টা রয়েছে, এই যে এখন আমরা চ্যাপ্টার 1 রয়েছি, তারপর চ্যাপ্টার 2 আসবে, তারপর চ্যাপ্টার 3 আসবে, এবং চ্যাপ্টার 4 ইভেন্টটা এন্ড হয়ে যাবে। আর চ্যাপ্টার এইগুলো কি আমরা সিজন চিনি, এই সিজন হচ্ছে সিজন 4 পর্যন্ত চলবে। সিজন 4 আপনার হচ্ছে এপ্রিল মাসের 22 থেকে এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত চলবে। এখান থেকে এপ্রিল মাসের 1 থেকে এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত সিজন 1 এটা কিন্তু রানিং আছে। তারপর 2 আসবে এপ্রিলের 8 থেকে এপ্রিলের 16 তারিখ পর্যন্ত, এইগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নিন। ঠিক আছে, আর এখান থেকে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন। এই সবের বিভিন্ন আপডেট আসবে, আমি আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। এখানে আর কিছু বললাম না, ভিডিওটা এমনিতে 8 মিনিট প্লাস হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে, ভালো থাকবেন সবাই।